হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইয়া ব্লগস আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে তো এখন হচ্ছে সকালবেলা ভীষণ ঠান্ডা পড়ছে তো বারান্দায় তো একদমই রোদ লাগে না সেই জন্য আমি ছাদে আসছি কাপড় চোপড় দিতে যদিও রোদ নেই কিন্তু বাতাস আছে সেই জন্য ভাবলাম যে দিয়ে আসি তো কাপড়গুলো দিয়ে আসার পর এখন হচ্ছে আমি রান্নার প্রস্তুতি করতেছি কাপড়গুলো আমি নিয়ে গেছিলাম হচ্ছে নাস্তা খাওয়ার পরে তো এখন আমি আজকে শাক ভাজি করব লাল শাক ভাজি সেই জন্য লাল শাকগুলোকে বেছে নিচ্ছি এই যে বেছে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে কাটব এবং এরপরে আমি নিলাম হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটাও আমি আজকে ভাজি করব তো আজকে হচ্ছে আমার আমার ভাজি দিবস বৃহস্পতিবারের ব্লগ এটা আমার তো আমি বৃহস্পতিবার আজকে আমার ভাজি দিবস পালন করতেছি যাই হোক তো এই তো আমার সব কিছু কাটাকুটা প্রায় হয়ে এসছে এখন রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি নিয়েছি এখন এখানে আমি অবশ্য বাঁধাকপিগুলোকে আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম জাস্ট একটু শুধু লবণ দিয়ে আর বাঁধাকপিটাকে আমি একদম সেম টু সেম শাকের মতোই ভাজি করব। এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি একটু দিয়ে এগুলাকে আমি একটু ভেজে নেব তো আমি এখানে সামান্য এক পোঠা এক হলুদ গুঁড়ো ইউজ করব। আসলে সামান্য একটু কালারের জন্য যেহেতু বাঁধাকপি তো এটা আসলে না দিলেও হয় আমি একটুখানি দিলাম তো এই তো বাঁধাকপিগুলোকে আমি লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি তো এটাকে আমি একটু তেলের মধ্যে পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেব মোটামুটি যথেষ্ট আছে তো এই তো আমার বাঁধাকপিগুলো ভাজা হয়ে এসছে একদম সুন্দর ঝরঝরা হয়েছে এই যে আমি তুলে নিয়েছি বাঁধাকপিগুলাকে এখন আমি ওই প্যানের মধ্যেই আবার লাল শাকটাকেও ভেজে নেব সেই জন্য আমি এখানে একটু তেল দিয়ে দিলাম রান্নার তেল তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশ অনেকগুলাই রসুন কুচি যেহেতু শাক ভাজি রসুন কুচিটা তো খুব ভালো লাগে আর এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি তো শুকনো মরিচ দিবো না আমার বাচ্চারা খাবে কাঁচামরিচটা আসলে এতটা ক্ষতিকর না শুকনো মরিচটা যতটা ক্ষতিকর তো এখন আমি এগুলোকেও আরও একটু ভেজে নেব ভেজে দেন আমি এখানে লাল শাকগুলোকে দিয়ে দেবো তো লাল শাক তো আর আগে থেকে ভাপানো লাগে না এটা আমরা সবাই জানি তো এই যে আমি লাল শাকগুলোকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে ভাপানোর পর একদম অল্প একটু হয়ে গেছে পানি ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এখানে লবণ একটু অ্যাড করে দিয়েছি তো এই যে লাল শাকগুলোও আমার ভাজি হয়ে গেছে ভাজি তো কুটাকাটা করতে যা সময় রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না তো ওই একই প্যানটাকে আমি আবার একটু ভালো করে ধুয়ে নিয়ে এখন এখানে আমি তেল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে আমি মুরগির কলিজা গুদ্দাগুলো যে আসে গিলা কলিজা যেটাকে বলে ওটা ভুনা করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো তো দিয়ে আমি এগুলাকে এখন একটু ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে হালকা ব্রাউন কালার হয়ে এলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা ধনিয়া পাউডার তো এখন আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব এখানে এবার আমি এখানে একটুখানি পানি দিয়ে দেবো যাতে শুকনো মশলাগুলো পড়ে না যায় তো হলুদ মরিচগুলো আগে দিলে আমার কাছে মনে হয় কালার খুব ভালো আসে সেই জন্য আগে দিছি এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম রসুন এক চামচ আদা পেস্ট হাফ চামচ তো এই তো দিয়ে আমি এখন ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেব। তো যেহেতু এগুলো গিলাকলিজা এখানে আমি একটু গরম মশলাও অ্যাড করবো এখানে আমি এলাচ দারচিনি এবং তেজপাতা সামান্য একটু দিয়েছি আর এই যে গিলাকলিজাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই গিলাকলিজাগুলো আমার বাসায় যা হয় মুরগির সাথে দিয়ে একসাথে রান্না করলে কলিজাটা গিলাটা যাই খায় কলিজাটা কেউই খেতে চায় না কিন্তু এইভাবে একটু ভুনা করে রান্না করলে সবাই দেখা গেছে যে এটা খায় সেই জন্য আমি গিলাকলিজাগুলোকে সবসময় আলাদা করে রেখে এভাবে ভুনা করি তো আমি গিলা কলিজাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে বারবার ঢাকনা দিয়ে আবার বারবার কষিয়ে নেব তো ভালো করে কষালে এগুলার থেকে কোনো গন্ধ লাগে না বা খেতে খুব ভালো লাগে একটু ভাজা ভাজা হয় আর আমি আজকে গিলাকলিজার সাথেও একটু আলু অ্যাড করবো আসলে সত্যি বলতে যেটা আমি প্রত্যেকটা তরকারির সাথে চেষ্টা করি একটুখানি আলু দিতে যেহেতু আমার মেয়ে মেহেরিমা ও অন্য কোনো কিছু খুব একটা খেতে চায় না কিন্তু আলুটাও মোটামুটি একটুখানি তাও খেতে চায় সেই জন্য আমি সব কিছুতেই একটুখানি আলু দেওয়ার চেষ্টা করি কারণ বাচ্চা মানুষ ওদের পছন্দটাকে প্রায়োরিটি দেওয়াটা আসলে আমাদের মূল কাজ তো এই তো আমি এখন আলু দিয়েও ঢেকে ভালো করে এটাকে কষাবো যতটা সম্ভব আমি এটাকে খুব ভালো করে কষিয়েই এটাকে এইটি পারসেন্ট সিদ্ধ করে ফেলবো তো এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর মশলাগুলো যাতে এগুলোর গা ভেতরে ঢুকে পড়ে সেই জন্য তো এই পর্যায়ে আমি এখানে একটুখানি ম্যাগি যে মশলাটা আছে ওটা একটু দিচ্ছি এক চামচ পরিমাণে তো এটা দিলে আসলে বাচ্চারা খেতে চায় একটুখানি যেহেতু কলিজাটা আমার বাচ্চারা খেতে চায় না তো এটা দিলে ওরা খেতে চায় মোটামুটি তো এই তো আমার এই গিলাকলিজার ভুনাটাও হয়ে এসেছে তেলটা খুব সুন্দর করে উপরে উঠে এসছে এই যে এখন খাবার জন্য টেবিলে রেডি তো আজকে আমার ভাজি দিবসে সে ভাজিগুলো সব রেডি আর সাথে একটা ডাল রান্না করেছি আমি তো দুপুরে এখন খাওয়ার টাইম আমার বাচ্চাদেরকে ডাক দিলাম খেতে আসার জন্য তো ওরা খুব তাড়াহুড়া করে কার আগে বসতে পারে সেটা চলতেছে তো মেহেরিমা বলতেছে যে আমি আগে এসছি আবার ওরা দুষ্টমিও করতেছে তো এই ও মেহেরিমাকে আমি আলুগুলোই বেছে বেছে দিয়েছি আর আরিয়ানকে মিক্স করে দিয়েছি তো বললাম যে আমি খাইয়ে দিই তো যা হয় সব সময় ও প্রথমে বলবে যে আমি খাবো বায়না ধরবে একদম ব্যাকা হয়ে যাবে পরে দেখা গেছে যে একটু ঘেটে ঘুটে এরপরে বলবে যে না আম্মু তুমি খাইয়ে দাও এই যে মুখে দেওয়ার আগে ও বলছিল যে মজা তো আমি বলছিলাম যে তুমি তো মুখেই দাও নাই কি মজা কেমনে বুঝবা এই হচ্ছে ব্যাপার তো এখন মেহেরিমা আঙুল দিয়ে যেটা দেখানোর চেষ্টা করতেছে সেটা হচ্ছে আরিয়ান এর আগে একবার বলছিল যে এ আমি হইছে তো এখন মেহেরিমা সেই সেম থিং করার চেষ্টা করতেছে দেখাতে চাচ্ছে যে মজা হয়েছে বা ইয়ামি হয়েছে তো ওর খাওয়ার স্টাইল দেখেন একটা দুইটা ভাতও মুখে দিচ্ছে এই আর কি ব্যাপার তো এই তো খাওয়ার পালা শেষ আমাদের প্রায় এখন হচ্ছে সন্ধেবেলা আমি খুব মজার একটা নাস্তা করেছি তো সেই নাস্তার রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে লাগবে হচ্ছে আমার চিনি গুঁড়ো দুধ একটা ডিম আর এখানে আমি যেহেতু এটা সেমাই পিঠা সেমাই নিয়েছি দিয়ে দিলাম চিনি গুঁড়ো দুধ আর ডিমটা ভেঙে দিয়ে দিব তো আমি হচ্ছে মিষ্টি খাবারের মধ্যে একটুখানি লবণ খাই তো আমি সব ধরনের মিষ্টি খাবার একটু লবণ দিই শুধু অনলি মিষ্টি যেটা সেটা বানানোর ক্ষেত্রে দিই না কিন্তু এমনিতে অন্য সব ধরনের মিষ্টি নাস্তাগুলোর মধ্যে আমি একটুখানি লবণ দিই তো এখানেও আমি একটুখানি দিয়েছি আপনারাও চাইলে দিতে পারেন তো এই ডিমটা দেওয়ার পর এগুলোকে ভালো করে কষলে নিতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না চিনি থেকেই আর ডিমের মিশ্রণটার কারণে সবটা মিলে পানি এমনিতেই বের হয়ে যাবে তো এখন আমি হাতটা ক্লিন করে এখন এগুলোকে একটু গোল গোল শেপ করে নেব এটা আসলে অনেকে একটু চাইলে লম্বা লম্বা শেপও করে নিতে পারে কিন্তু এই পিঠাটা গোল গোল করে করলেই বেশি সুন্দর হয় তো আমি এখন গোল গোল করেই করব তো এটাকে সেমাইয়ের ডিম পিঠাও বলে কিন্তু আমাদের অঞ্চলে এটাকে সেমাই পিঠাই বলে তো আমি এক এক করে সবগুলো বল বানিয়ে নেবো বা ডিম পিঠা যাই বলি বানিয়ে নেব তো সন্ধ্যায় একদম ঝটপট কোনো নাস্তা করতে চাইলে এই শীতের সন্ধ্যায় এই নাস্তাটা কিন্তু খুবই ইজি একটা নাস্তা জাস্ট এক প্যাকেট সেমাই থেকে একটুখানি ঢালো দেন চিনি গুঁড়ো দুধ ডিম একসাথে মিক্স করে ইচ্ছে মতো একটা শেপ দিয়ে বানিয়ে ফেলো বেশ হয়ে গেল মজাদার একটা নাস্তার আইটেম আর শীতের সন্ধ্যায় প্রতিদিনই আমার মনে হয় কিছু না কিছু নাস্তা না খেলে একদমই ভালো লাগে না শীত মানেই তো পিঠাপুলির উৎসব আমার মনে হয় তো এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন ভাজার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তো তেলটা মোটামুটি গরম হলে সামান্য গরম হলে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব তো এই ক্ষেত্রে পিঠাগুলোকে খুব হালকা আছে গরম ভাস্তে হবে আর তেলটা থাকবে হালকা গরম আপনারা দেখ দেখেই বুঝতে পারতেছেন যে আমার এখানে তেলটা কিন্তু খুব বেশি গরম না খুব আস্তে আস্তে পিঠাগুলো হচ্ছে চারপাশ দিয়ে তো একটা পাশ যখন খুব ভালো করে হয়ে যাবে তখনই এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে এগুলো ভেঙে যাবে যেহেতু এখানে আমরা কোনো আটা ময়দা কোনো কিছু ইউজ করি নাই শুধু ডিম আর গুঁড়ো দুধ বা মায়ের মিশ্রণ এটাই তো এই তো আমি সবগুলো পিঠাকে উল্টে পাল্টে দিচ্ছি দুপিঠ থেকেই খুব সুন্দর করে ব্রাউন কালার হয়ে এলে বা এরকম সুন্দর একটা কালার হয়ে এলে আমরা এগুলোকে তুলে নেব তো এই পিঠাগুলো কিন্তু অবশ্যই হালকা আসে ভাজতে হবে তা না হলে কিন্তু ভিতরে কাঁচা লাগবে বা ডিমের গন্ধ আসবে সেই জন্য অবশ্যই হালকা আসে ভাজতে হবে আমি বারবার বলতেছি তো এই তো ভাজা হয়ে গেলে আমি একটা টিস্যুর উপরে পিঠাগুলোকে তুলে নিচ্ছি তো আমার এখানে সবগুলো পিঠা বাজা হয়ে গেছে এখন আমরা খাওয়ার জন্য সবাই রেডি এই যে সবাই চলে এসছে গরম গরম পিঠা খাওয়ার জন্য তো এই তো আরিয়ানিগুলোকে দেখতেছে যে কখন খাবে মোটামুটি গরম থাকতেই শুরু করেছে তো আমার এই পিঠার রেসিপিটা এবং আমার এই পুরো ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টস করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ